ইন্নে কুন্তুমি না চালিবির, আমি নাস্তা করে এসেছি, চা খেয়েছি, আপনারা একটা পেপার নেন, কেউ নেই, কেউ নেয় না। রাজশাহীর পত্রিকা বিক্রেতা জোহরাদিল আফরোজ খুকির সংগ্রামী জীবন নিয়ে দেশ টেলিভিশনে প্রায় এক যুগ আগে প্রচারিত একটি প্রতিবেদন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 10 নভেম্বর দেশ টিভিতে প্রচারিত আরেকটি প্রতিবেদনে উঠে আসে খুকির বর্তমান অবস্থা। এসব প্রতিবেদন দেখে খুকির পাশে দাঁড়াতে এগিয়ে আসেন বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন। এরপর অন্যান্য সংবাদ মাধ্যমেও খুকিকে নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। বিষয়টি নজরে আসায় খুকির দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুকির সঙ্গে দেখা করেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। খুকির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার দেখভালের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দেন জেলা প্রশাসক। অর্থ সাহায্যের চেয়ে সামান্য যত্ন, ভালোবাসা আর সম্মানই খুকির চাওয়া বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমও খুকির জন্য নতুন পোশাক সহ বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।